ক্লাস এইটের এর ম্যাথের বসে দেখি চোদ্দ এর তিনের অঙ্ক থেকে স্টার্ট করবো তিন নম্বর প্রশ্ন নিচের বীজগণিতিক সংখ্যামালাগুলির গসাগুন নির্ণয় করি তিন নম্বর প্রশ্নটা লিখে নিয়েছি টু এ এক্স ইন্টু এ মাইনাস এক্সের এর হোল স্কোয়ার ফোর স্কোয়ার এক্স ইন্টু এ মাইনাস এক্সের এর হোল কিউব এই দুটি সংখ্যামালার গশাগুন নির্ণয় করতে হবে প্রথম সংখ্যামালা সমান টু এ এক্স ইন্টু এ মাইনাস এক্সের এর হোল স্কোয়ার এবার একে আমি আর লিখতে পারি টু এ এক্স ইন্টু এ মাইনাস এক্স ইন্টু এ মাইনাস এক্স কারণ হোল স্কোয়ার আছে তো আমরা কীরকম লিখি এ স্কোয়ার সমান এ ইন্টু এ সুতরাং এটা হোল স্কোয়ার সমান এটা ইন্টু এটা লিখেছি গুণটা দিই নি দিতে পারো না দিতে পারো এর থেকে আর আমি ভেঙে লিখতে পারবো না দ্বিতীয় সংখ্যামালা ফোর স্কোয়ার এক্স এ মাইনাস এক্সের হোল কিউব ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি ফোর ইজকাল টু টু ইন্টু টু এ স্কোয়ার ইজকাল টু এ ইন্টু এ এক্স আর এ মাইনাস এক্সের হোল কিউব মানে কি এ মাইনাস এক্স তিনটে গুণ আছে হোল স্কোয়ার মানে দুটো গুণ ছিল আর এখানে তিনটে গুণ আছে তাহলে দুটো সংখ্যামলা কি মৌলিকভাবে উৎপাদকে বিশ্লেষণ করা কমপ্লিট হয়ে গেছে এবার আমরা কমন খুঁজবো যেহেতু গল্পগুলো নির্ণয় করতে হবে দেখো ওইখানে দুই আছে এখানেও দুই আছে তার মানে একটা দুই কমন পেলাম এখানে এ আছে এখানে একটা এ আছে মানে একটা করে এ কমন পেলাম অর্থাৎ এখানে দেখো আমরা দুটো একটা করে দুই দুক্ষেত্রী কমন পেয়েছি একটা করে এ দু ক্ষেত্রী কমন পেয়েছি এখানে একটা এক্সট্রা দুই ছিল কিন্তু যেহেতু ওপরটাতে নেই মানে ও প্রথম সংখ্যা বলে নেই তার জন্য এটা আমরা নিতে পারবো না এখানে আরেকটা এ আছে কিন্তু ওপরে নেই কো তার জন্য এটা আমরা নিতে পারবো না এক্স দেখো এখানে একটা আছে এখানেও একটা আছে তার মানে এক্সটা কমন পেলাম আর দেখো এ মাইনাস এক্স দুটো আছে এখানে তিনটা আছে তার মানে দুটো কমন অর্থ এ নির্ণয় গোসাগো সময় যেগুলো কমন আছে সেগুলো লিখব দুই এ এক্স ইণ্টু এ মাইনাছ এক্স ইণ্টু এ মাইনাস এক্স ইজিকেলটো গুণ কৰি লিখিলে কি পায় দেখো টু এ এক্স ইণ্টু এ মাইনাস এক্সৰ হ'ল স্কোয়াৰ